मालदा में परिवहन विभाग के नए भवन का आधिकारिक उद्घाटन। इंग्लिश बाजार नगर पालिका के चेयरमैन कृष्णेंदु नारायण चौधरी ने फीता काटकर इंग्लिश बाजार नगर परिवहन विभाग के नए भवन का उद्घाटन किया। इस दौरान इंग्लिश बाजार नगर परिवहन विभाग के प्रभारी पार्षद उदय चौधरी और शहर के अन्य अधिकारी भी उपस्थित थे। बुधवार दोपहर करीब 12 बजे नए भवन का उद्घाटन किया गया। मालदा शहर के वृंदावनी मैदान से सटे इलाके में नगर परिवहन विभाग का उद्घाटन किया गया। भवन का आधिकारिक तौर पर उद्घाटन किया गया। कृष्णेंदु नारायण चौधरी ने कहा, फिलहाल सरकारी कामकाज इसी कार्यालय से होगा। आने वाले दिनों में इंग्लिश बाजार नगर पालिका के वार्ड नंबर 2 के फार्म एरिया में सर्विस सेंटर काम करेगा। इसके अलावा नगर पालिका की ओर से वाहन चालकों को रेनकोट सौंपे गए। परिवहन विभाग के प्रभारी पार्षद उदय चौधरी ने कहा कि परिवहन विभाग का कार्यालय जर्जर स्थिति में थी। नगर पालिका की पहल पर नई इमारतों का निर्माण किया गया है। कार्यालय के अधिकारियों एवं कर्मचारियों की सुविधा हेतु नए भवन के दरवाजे का उद्घाटन किया गया। এই অফিসে প্রতিদিনই আমাদের শ্রমিক ভাইরা থাকেন, কর্মচারীরা থাকেন, আমাদের পৌরসভার যারা ইনচার্জ আছেন বিকাশে তারা থাকেন, কাজকর্মগুলো হতো। কিন্তু দেখাচ্ছে এই বামাতের যে বিল্ডিংটা প্রায় ভগ্ন দশা বলতেছে, এখানে ঠিক মতো কাজ হচ্ছে না, বলতে পারতো না। এই যে রিকুইশনের পর আমরা গৌরব কনসার্টের সিদ্ধান্ত অনুযায়ী এখানে ঘর তৈরি করে দেওয়া হলো। আমাদের মূল ঘরটা তৈরি হবে, ক্যারেজ তৈরি হবে, সেটা 2 নম্বর ওয়ার্ডের ফার্মের ভিতরে। আমাদের ইউনিভার্সিটি যেতে বা পুলিশ অফিস যেতে, ওখানে আমি যখন মন্ত্রী ছিলাম তখন বেশ কিছু জায়গা আমরা পৌরসভাকে দিয়েছিলাম, আমাদের ডিপার্টমেন্টের জায়গা। এখন ওই জায়গায় ওখানে সার্ভিসিং সেন্টার হবে, ক্যারেজ হবে, রিপেয়ারিং শপ হবে, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো হবে। প্রাইমারি অ্যাডমিনিস্ট্রেশন মেজর কাজ ওখানে হবে। তো আজকে আমরা এই দ্বার উদ্ঘাটন করছি, সঙ্গে কিছু যারা বৃষ্টির দিন বর্ষা চলছে, যারা আমাদের গাড়ির ড্রাইভার আছেন তাদের জন্য রেনকোট দেওয়া হবে। এরকম আমরা তাহলে এখন আদার্স গ্লুকোন্ডি খুব গরমের জন্য গ্লুকোন্ডি দিয়েছিলাম, সাবান দিয়েছি, এখানগুলো করেছি। এদের ওয়েলফেয়ার কথাও আমরা খুব চিন্তা করছি, কারণ এরা যে সার্ভিস করে সেই সার্ভিসে পর তাদের শরীরটাকে যদি জীবাণুমুক্ত করতে হয়, শরীর স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হয়, তাহলে অনেকগুলো পরিকল্পনা আমাদের আছে। সেগুলো দেখো, ইন্স্যুরেন্স আছে, হেলথ বেনিফিট আছে, আদার্সগুলোও আমরা চিন্তাভাবনা করছি। আমরা আশা করব যে এই পৌরসভার এই পরিবহন দপ্তর এখানে যেটা তৈরি হতো সেটা এখানকার মানুষ